আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আপনার সাথে চমৎকার একটা ওয়ালেটের মানে একটা অফার শেয়ার করব, সেটা হচ্ছে আরকামের একটা অফার। তারা কিন্তু এখানে টাস্ট ওয়ালেটের সাথে কোলাবরেশন করে ৫০,০০০ আরকাম গিভওয়ে করতেছে, মানে ৫০,০০০ ডলার আর কি, ৫০,০০০ ডলার আরকাম গিভওয়ে করতেছে। তো আপনারা প্রত্যেকে এখানে পার্টিসিপেট করবেন, যদি এখানে উইন হন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক উইনার কিন্তু এখানে ২০০ ডলার করে পাবেন, মানে ২২,০০০ টাকার মতন। তো কীভাবে এখানে পার্টিসিপেট করবেন সেই প্রসেসটাই কিন্তু ভিডিওতে দেখাই দেব। যদি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে এখানে জয়েন করবেন। ওকে, তো যারা অনলাইনে নতুন আছেন, যারা ভিডিওটা প্রথম দেখতেছেন, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করে নেব, যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আর্নিং রিলেটেড সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখানে সাবস্ক্রাইব বাটন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর পাশে নোটিফিকেশন বারে ক্লিক করে অল নোটিফিকেশনটা সিলেক্ট করে দেবেন, দেন ভিডিও লাইক বাটনে একটা লাইক দিয়ে দেবেন। অবশ্যই আপনারা যেটা করবেন, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে টুডে অফার লিঙ্ক বা টুডে এয়ারড্রপ লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক এমন লিঙ্ক দেওয়া থাকবে, এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা আপনাদেরকে ডিরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে আসবে। টেলিগ্রামে আনার পরে দেখতে পারবেন এখানে আপনাদের জয়েন লেখা থাকবে, যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে জয়েন লেখা থাকবে, আর যদি আগে আপনি জয়েন করে থাকেন বা কে আমার চ্যানেল কাজ করেন সেক্ষেত্রে আপনাদের এখানে মিন এই মানে জয়েন লেখাটা থাকবে না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা এই প্রজেক্টটাতে জয়েন করুন। ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন এখানে ওয়ালেট মানে লিঙ্ক দিছে একটা, এটা হচ্ছে একটা এক্সটেনশন লিঙ্ক, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন এই লিঙ্কটা কপি করে আপনাদের কিবি ব্রাউজার বা মিসেস ব্রাউজার অথবা ইয়ান্ডেক্স ব্রাউজার আপনারা যেটা ইউজ করেন সেই ব্রাউজারে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর যেটা করবেন, কেমন ইন্টারফেস হবে আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি কম্পিউটার দিয়ে করতেছি, আপনারা ফোন দিয়ে করবেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যখন আপনার লিঙ্কটা কপি করে নিয়ে আপনার কি ব্রাউজারে পেস্ট করবেন তখন এমন ইন্টারফেস ওপেন হবে, কিন্তু এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আমারটা অ্যাড করা বিদায় কিন্তু এখানে দেখা যাচ্ছে রিমুভ ফর ক্রোম। তো আপনার অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলো, ওই ওয়ালেটটা ইনপুট করতে ইনপুট করে দিবেন, মানে আপনাদের টাস্ট ওয়ালেটের যে পার্সগুলো আছে ওইগুলো দিয়ে এখানে ওয়ালেটটা ইনপুট করে দিবেন। ইনপুট করে দেওয়ার পর আপনারা যেটা করবেন এখানে আপনাদের ওই কাজটা শেষে দেন আপনারা নিচের কাজগুলো করবেন। নিচে দেখেন এখানে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে যে টুইটারটাতে ফলো করে দিই, এটা হচ্ছে কি তাদের আরকামের টুইটার, এটা হচ্ছে টাস্ট ওয়ালেটের টুইটার, ঠিক আছে? তো এগুলোতে ফলো করে দেবেন। তো আমি এগুলো ফলো করে দিতে চাইছি, এটা এখান থেকে কেটে দিই। দেন এখান থেকে আরকামের টুইটার আসবেন, এখানে ফলো লেখাটা দেখতে পারতেছেন, জাস্ট ফলোতে ক্লিক করবেন, দেন টাস্ট ওয়ালেট আসার পর টাস্ট ওয়ালেটটা ফলো করে দেবেন, এটাও কেটে দিলাম এখান থেকে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে দেখেন তিন নাম্বার টাস্কটা কি, মানে তিন নাম্বার টাস্কটা হচ্ছে এখানে লাইক রিটুইট করা, আপনারা এখানে ক্লিক করে লাইক বা রিটুইট করে দেবেন। এবং চার নাম্বার টাস্কটা হচ্ছে তাদের আরকামের যে ওয়েবসাইট আছে সেখানে অবশ্যই আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা হয়তো জানেন যারা অনলাইনে কাজ করেন, কিছুদিন আগে কিন্তু আরকাম কিন্তু অল ইউজারকে মোটামুটি সবাইকে কিন্তু ১৫০ ডলারের মতন প্রফিট দিয়ে গেছে, কোনো ইনভেস্ট করা ছাড়া, ঠিক আছে? তো আরকাম প্রজেক্টে খুবই ভালো, এখানে অবশ্যই পার্টিসিপেট করবেন। যদিও আজকের অফারটাতে উইনার র্যান্ডম এবং কি ২৫০ ইউজার র্যান্ডম থাকবে শুধু, তো যাদের লাখ ভালো তারাই কিন্তু একটা কিছু করতে পারবে এখানে, কিন্তু মোটামুটি হিউজ অ্যামাউন্ট ২০,০০০ টাকার ব্যাপার স্যাপার। তো প্রত্যেকে জয়েন করবেন, বলা যায় না কার লাখে কখন লাগা যায়। তারপর যেটা করবেন আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন। লিঙ্কটাতে ক্লিক করলে সেম আপনার সামনে এমন এক ইন্টারফেস ওপেন হবে, আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস সাবমিট করবেন এখানে, ঠিক আছে? তারপর একটা নাম দেবেন, ইউজার নেম, তারপর এখানে ডিসপ্লে নাম দেবেন, এটা হচ্ছে অপশনাল কমিউনিটি। তারপর আপনি পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, মানে আই এম নটের উপরে টিকমার্ক ট্রাই করবেন, মানে এখানে ক্যাপচার সল্ড আউট করার পর ইমেল ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ইমেলে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বলতেছে চেক ইউর ইমেল, মানে আপনার ইমেলে কিন্তু তার একটা ভেরিফিকেশন কোড সেন্ড করে দিচ্ছে, আমি এটা চেক করে নিই, ওয়েট। তো দেখেন আরকাম থেকে কিন্তু একটা কিন্তু আমার ইমেল চলে আসছে অলরেডি, ঠিক আছে? তো দেখতে পারতেছেন এখানে আমি এটাতে ক্লিক করে দিই, দেখেন এখানে কিন্তু কোডটা চলে আসছে, এখান থেকে এটা কপি করে নেবেন, ইমেলটা চেক করবেন, দেন এখানে কোডটা বসাবেন, ঠিক আছে? আমি এখান থেকে বসাই দিলাম, বসাই দেওয়ার পর কমপ্লিট সাইন আপে একটা ক্লিক করে দিবেন। যখন কমপ্লিট সাইন আপে ক্লিক করবেন একটু টাইম দেবেন, টাইম দেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে সেভ করে দিলাম। দেন এখানে কিন্তু আমার মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে। তো এখন আপনারা এখান থেকে যেটা করবেন, এখান থেকে আপনারা এটা আপনাদের নাম তাদের লেখা জাস্ট নামে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? নামে যখন ক্লিক করবেন তারপর কেমন ইন্টারফেস ওপেন হবে দেখাইতেছি, ওয়েট। তো নামে যখন ক্লিক করবেন একটু লোড নেবে, কারণ একটু আমার স্লো, আপনার ফোন দিয়ে অবশ্যই কাজটা করবেন, এটা ফোন দেওয়া করলে কোনো প্রবলেম হবে না, ফোন দেওয়ার যদি করা দেয়, ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে দেখতে পারতেছেন এই যে প্লাস আইকন, ঠিক আছে? এর আগে একটা কাজ করে নেবেন, আপনারা সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে? সেটিংসে ক্লিক করে আপনাদের ইউজার নেমটা দেখে নেবেন। আচ্ছা ওটা পরে দেখাইতেছি, আগে এটা দেখাইতেই। আচ্ছা এখানে দেখেন এখানে কিন্তু আপনাদের ইউজার নেমটা সেট করা আছে, ঠিক আছে? অনেকের ইউজার নেমটা সেট করা থাকবে না, এখানে লেখা থাকবে যে ক্লাইম ইউজার নেম। তো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইউজার নেমটা বসে এখানে সেভ বাটন দেখতে পারতেছেন, জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ইউজার নেমটা সেভ হয়ে যাবে। এখন মেন কাজটা দেখাই, এখানে আপনার নামের উপরে ক্লিক করবেন, মানে আপনার নামের উপরে ক্লিক করার পর যেটা করবেন এখানে দেখতে পারবেন একটা ওয়ালেট কানেক্টেড একটা অপশন চলে আসছে, ঠিক আছে?
এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকন একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এই সাইডে ওয়ালেট লেখা, ওয়ালেট একটা ক্লিক করবেন, কন্টিনিউ টাস্ট ওয়ালেট মানে কানেক্ট টাস্ট ওয়ালেট, সরি গাইস, কানেক্ট টাস্ট ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। তারপর একটু আপনার মেটামাক্সে কনফার্মেশন চাবি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ঠিক আছে, মেটামাক্সে পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি, আপনার আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। টাস্ট ওয়ালেট পাসওয়ার্ডটা দিয়ে হয়ে গেলে এখান থেকে আনলকে ক্লিক করবেন, এটা আপনার আনলক হয়ে যাবে, দেন এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, কানেক্টিং হইতেছে, দেন দেখেন এখানে কিন্তু আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, যে অ্যাড্রেসটা শো ইজি মানে শো করা মানে কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি দেখতে পারতেছেন এই যে এখানে কিন্তু আপনার ওয়ালেটে কত সেন্ট আছে এটা এখানে শো করতেছে, আমার এই ওয়ালেটে 9 সেন্ট আছে, ঠিক আছে। এটা এতটুকু করে নেবেন, এতটুকু হচ্ছে টাকা। দেন আরেকটা কাজ হচ্ছে কি, আপনার কী করবেন এখান থেকে এই দেখেন সবার লাস্টে একটা সাবমিট লিঙ্ক দিছি, জাস্ট এই সাবমিট লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর যেটা করবেন আপনারা এখান থেকে এই প্রসেস সেটিংস ওইখানে একটা ক্লিক করে দেবেন, বা আপনাদের যদি ইউজার নেমটা মুখস্থ থাকে সেক্ষেত্রে ওইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লিঙ্কটা ওপেন হচ্ছে, এখানে আরকামের ইউজার নেমটা আপনারা এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। তারপর আপনার টাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা কানেক্ট করছেন ওই অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন, দেন টুইটারের মানে টুইটার অ্যাকাউন্ট বলতে টুইটার এটা ইউজার নেমটা এখানে সাবমিট করবেন, কীভাবে করবেন দেখাইতেছি, ওয়েট, প্রথমে আমি এটা ইউজার নেমটা কপি করে নেবেন এখান থেকে, বা আপনার মুখস্থ থাকলে আপনি লিখে দেবেন এখানে, এখানে পেস্ট করে দিলাম, দেন এখানে টাস্ট ওয়ালেটটা টাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা সাবমিট করতে বলতেছে, তাই তো। আচ্ছা আপনাকে দেখাই কীভাবে সাবমিট করবেন, এখানে আসবেন, আসার পাচ্ছি এখান থেকে গট ইট বা কেটে দিবেন, তারপর এখান থেকে যে স্মার্ট চেনে যাবেন, রিসিপে যাবেন, এখান থেকে কপি করবেন, কপি করার পর এখান থেকে এটা সাবমিট করে দেবেন, এখানে সাবমিট করে দেওয়ার পর এখানে টুইটারে এটা আপনার সাবমিট করতে হবে। এখন টুইটারে এটা কীভাবে সাবমিট করবেন এখানে দেখাইতেছি, আমি টুইটারের পেজে যাই, যেহেতু এখান থেকে কেটে দিয়েছিলাম, তো টুইটারের পেজে আসার পর এখান থেকে দেখতে পারবেন কপি অপশন বা ইউজার নেমটা আপনার এখান থেকে দেখে নিয়ে কপি সাবমিট করে দেবেন। খুব ইজি প্রসেস, যদি উইন হন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন একটা প্রজেক্ট থেকে, ঠিক আছে। এখানে আসবেন, এটা আপনার প্রোফাইলে ক্লিক করবেন, টুইটারে আসার পর এখানে এই নিচেরটা হচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে, তো আপনি এই নিচেরটাতে ক্লিক করে দেবেন, আমারটা আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখান থেকে ফর্মে চলে আসবেন, আসার পর এখানে সাবমিট করে দেবেন, ওকে, সাবমিট করার পর আপনি সাবমিট একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখানে সাবমিট করা হয়ে যাবে, ঠিক আছে। তো এতটুকুই কাজ প্রত্যেকেই করে নেন, খুব ইজি প্রসেস। আর এখান থেকে মোটামুটি যদি আবার বলতেছি উইন হন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বারে ক্লিক করে অল নোটিফিকেশনটা সিলেক্ট করে দেবেন। তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।